আমাদের একটা ভাই মারা গেছে, এটা মৃত্যুর সংবাদ শুন না। এটা মন্ত্রী, একজন মন্ত্রী কিভাবে হাসে? এটা মৃত্যুর সংবাদ শুনে কেউ হাসতে পারে না। তার পদত্যাগ না, পদত্যাগ করে কি লাভ? সে তো দেশে বোঝায় খাবে। পদত্যাগ না, তার নির্বাচন চাই আমরা। সে এই দেশে থাকতে পারবে না, থাকলেও সে কোনো প্রকার কোনোদিন কোনো প্রকার মন্ত্রীতে থাকতে পারবে না। তার জেল চাই, তার ফাঁসি চাই। এবং এবং বাংলাদেশে নিরাপদ সড়ক করার জন্য যে যে পদক্ষেপ নেওয়া দরকার, গাড়ির লাইসেন্স দেওয়া দরকার এবং ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামানো না নেওয়া, এই সকল পদক্ষেপ নিতে হবে। এবং বাংলাদেশের উন্নয়নের পাশাপাশি বাংলাদেশকে অবশ্যই নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে হবে। এবং ছাত্ররা তাদের আন্দোলন করছে, সকাল থেকে প্রায় 10টা থেকে শুরু করছে, শান্তিপূর্ণ আন্দোলন করছে। আমরা তাদের নিরাপত্তা দিচ্ছি এবং তাদের বোঝাচ্ছি যে এটা মানে যানবাহন ভাঙচুর না করার জন্য এ পর্যন্ত আমাদের কোনো যানবাহন ভাঙচুর হয় নাই। আমি ওদেরকে শান্ত করে রাখার চেষ্টা করছি। চলো এবার চাই আমরা, এই এটা ছাদের থেকে ছবি।